হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা জানবে আমি কিন্তু আমার চ্যানেলে দুই ধরনের ভিডিও আপলোড দেই এক মোবাইল সেটিং দুই কিন্তু ইউটিউব টিপস তো যারা ইউটিউব টিপস দেখো আমার টিপসগুলো দেখো তারা নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে দাদা তোমার টিপসগুলো আমি দেখি আর খুব কাজের টিপস বা তোমার যেটা মনে হয় সেটা নিশ্চয়ই কমেন্ট করে বলবে এবার বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু কোনো রকমের মোবাইল সেটিংয়ের টিপ তোমাকে দেব না আজকের ভিডিওতে আমি তোমাকে ইউটিউব টিপ দেব যদি তুমি একজন ইউটিউবার হও ইউটিউবে কাজ করছো অনেক দিন ভিডিও ভাইরাল করতে পারছো না তাহলে কিভাবে তুমি তোমার ভিডিও ভাইরাল করবে আমি তোমাকে বলবো হ্যাঁ বন্ধুরা এই টিপটা কাজে লাগিয়ে কিন্তু আমি নিজের একটা ভিডিও ভাইরাল করেছি ওই ভিডিওটায় এই মুহূর্তে এইট পয়েন্ট সিক্স কে ভিউজ এসেছে মাত্র এক মাস হয়েছে ওই ভিডিওটা তো কোন ভিডিওটা সবার প্রথম ওই ভিডিওটা আমি তোমাকে দেখাই এর জন্য বন্ধুরা আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব হোয়াইট স্টুডিও ওপেন করে নিয়েছি বন্ধুরা এবার এখানে কি করব কন্টেন্টে ক্লিক করব কন্টেন্টে ক্লিক করার পর এই রকম চলে আসবে এখানে দেখো মোস্ট ভিউসে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখো ফার্স্টেই চলে আসবে ওই ভিডিওটা মোবাইল সাইড ব্যাক সেটিংয়ে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম মাত্র এক মাস হয়েছে এইট পয়েন্ট সেভেনকে কিন্তু ভিউজ চলে এসেছে মানে এই ভিডিওটা ইউটিউব অ্যালগারিজম ক্যাচ আপ করেছে এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসছে ইউটিউব সার্চ থেকে এই ভিডিওতে ভিউজ আসছে ইউটিউব রেকমেন্ড থেকে এই ভিডিওতে ভিউজ আসছে তো বন্ধুরা কিভাবে আমি আমার এই ভিডিওটাকে ইউটিউব অ্যালগারিজমে পৌঁছে দিলাম সেটাই আজকে ভিডিওতে আমি তোমাকে বলবো দেখো বন্ধুরা এই যে ভিডিওটা আমি বানিয়েছি এটা কিন্তু আমার নিজের ভিডিও আমি নিজে বানিয়েছি কিন্তু এই ভিডিও বানানোর আগে আমি একটা বড় চ্যানেল যেই চ্যানেলে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তার একটা ভিডিও চার মাসের মধ্যে এক লাখ ভিউজ মেরেছে চার মাসের মধ্যে এক লাখ ভিউজ তো ওই ভিডিওটা আমি খুঁজে বের করেছি ওই চ্যানেলে আর ওই চ্যানেলের ভিডিওটাই ছিল এই ভিডিওটা মোবাইল সাইডব্যাক সেটিং আর এটাই আমি বুঝে গেছি যে এর চার মাসের মধ্যে এর চার মাসের মধ্যে যদি বন্ধুরা এক লাখ ভিউজ মারতে পারে তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই ভাইরাল হয়েছে এর যে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড প্রত্যেকটা কিন্তু কাজের কিওয়ার্ড প্রত্যেকটা কিন্তু ভাইরাল হচ্ছে তাই আমি কী করেছি ওই টপিকের ওপরে ভিডিওটা বানিয়েছি ওই যে টপিকের উপরে ভিডিও বানিয়েছি তারপর ওই টপিকের তারপরে ওই ভিডিও ট্যাগ টাইটেল ডিসক্রিপশান আমি সবগুলো আমার ভিডিওতে ইউজ করেছি ইউজ করার পর বন্ধুরা রেজাল্ট তোমরা তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে এই মুহূর্তে যতগুলো মোবাইল ব্যাক সেটিংয়ের ভিডিও আছে প্রত্যেকটাই ভাইরাল হচ্ছে কারণ আমার প্রত্যেকটা ভিডিওর ওপরে এই যে মোবাইল সাইডব্যাকের যে কীওয়ার্ডগুলো ওই ভিডিওর বসানো আছে তাই ওই ভিডিওটা যখনই কোনো অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে ওই ভিডিওর নিচে আমার ভিডিও পৌঁছে যাচ্ছে আর সেই জন্যই কিন্তু ওই ভিডিও নিচ থেকেই আমার ভিডিওতে ভি উজ আসে আর এই যে টিপটা এটা কতটা সত্যি এটা তুমি যদি না ইউজ করো তাহলে কিন্তু বুঝতে পারবে তাহলে তোমায় কি বললাম যে একটা বড় চ্যানেল এখানে চুজ করবে যেই চ্যানেলটা চুজ করবে সেটা মোটামুটি একটা বড় চ্যানেল আর সেটা খুব কম সময়ের মধ্যে একটা ভিডিওতে বেশি ভিউজ এসেছে মেনে নিচ্ছি এক মাস এক মাসের মধ্যে টেন কে ভিউজ এসেছে একটা ভিডিওর ওপরে যদি এক মাসের ওপরে টেন কে ভিউজ এসেছে একটা ভিডিওর উপরে তাহলে ওই ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগোরিজম ক্যাচ আপ করে নিয়েছে ওই ভিডিওর ট্যাগ টাইটেল ডিসক্রিপশন কিন্তু প্রত্যেকটা ভাইরাল হচ্ছে তো তোমাকে ওইগুলোই তোমার ভিডিওতে ইউজ করতে হবে আর তোমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবে এই টিপটা কাজে লাগিয়ে আর এই টিপটাও আমি কাজে লাগিয়েছি আর আমার ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসছি তো এই টিপটা নিশ্চয়ই ইউজ করো আর কমেন্ট করে বলবে যে টিপটা কেমন কাজে দিল তোমার নিশ্চয়ই কমেন্ট করে বলবেন তো বন্ধুরা এটা তো হয়ে গেল ফার্স্ট টিপ যেটা ইউজ করে তুমি তোমার ভিডিও ভাইরাল করতে পারবে চলে আসছি সেকেন্ড টিপের কথায় যেখানে তুমি তোমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবে হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো এই যে আমার মোবাইল সাইড ব্যাকের ভিডিওটা আমি তৈরি করেছি এইখানে ভিউজ হয়েছে কত এইট পয়েন্ট সেভেনকে তো বুঝে নিয়েছি যে এই ভিডিওটার উপরে ভিউজ আসবে যখনই আমি এইরকম কন্টেন্ট বানাবো এর উপরে কিন্তু আমার ভিউজ আসবে তখন আমি কি করেছি না এর উপরে দেখো আবার একটা মোবাইল ব্যাকের ভিডিও টু পয়েন্ট সেভেনকে তো এইখানে আবার একটা মোবাইল ব্যাকের ভিডিও দেখো এখানে আবার একটা মোবাইল ব্যাকের ভিডিও এখানে দেখো চারশো পঞ্চান্ন দেখো তোমাকে আরও এখানে একটা দেখাচ্ছে দেখো এটাও কিন্তু মোবাইল ব্যাকের ভিডিও এখানে সিক্স পয়েন্ট সেভেন কে ভিউজ আছে তো বন্ধুরা যে টপিকের ওপরে তোমার বেশি পরিমাণ ভিউজ আসবে ওই টপিকের ওপরে তোমাকে বেশি করে ভিডিও বানাতে হবে তবেই কিন্তু তোমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে এই যে তোমাকে টিপটা বললাম এই টিপটা অল ওভার প্রত্যেকটা ইউটিউবার কিন্তু ইউজ করে এই টিপটা যারা নতুন চ্যানেল খুলে এই টিপটা তাদের জন্য খুব কাজের টিপ যে ভিডিওগুলো তাদের চ্যানেলে ভাইরাল হচ্ছে ওই টপিকের উপরে তুমি যদি বেশি করে ভিডিও বানাতে পারো তাহলে তোমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে যেমনটা দেখেন রেজাল্ট দেখতেই পাচ্ছ সেভেন পয়েন্ট এইট পয়েন্ট সেভেন কে সিক্স পয়েন্ট সেভেন কে মাত্র এক মাসের মধ্যেই কিন্তু এটা ভিউজ এই ভিডিওগুলোই কিন্তু পরবর্তীকালে গিয়ে আরও বেশি পরিমাণ ভিউজ আসবে যখন ওগুলো দু মাস তিন মাসের হয়ে যাবে তখন আরও বেশি ভিউজ আসবে এই ভিডিওগুলোর উপরে তো বন্ধুরা এই দুটো টিপ তোমরা ইউজ করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের টিপ চাও নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন চলুন গুড বাই দেখাবে আবারটা নতুন ভিডিওতে